হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবারও বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে উত্তরা দিয়াবাড়ির পশ্চিমে উত্তরা মডেল টাউন নামে যে নতুন একটি শহর গড়ে উঠতেছে তার একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র তুলে ধরব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখন আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো উত্তরা লেক ভিউ ব্রিজ। এই ব্রিজটি হাতির ঝিল ব্রিজের আদলে নির্মাণ করা হয়েছে। এখন আমরা চলে আসলাম উত্তরা বৌবাজারে। যদিও এই স্থানের নাম বৌবাজার, কিন্তু আমি এখানে যতবার এসেছি ততবার শুধু রাস্তার দুই সাইডে দুটি নার্সারি ছাড়া আর কিছুই দেখতে পাইনি। এখন আমরা আসলাম উত্তরা গরুর বাজারে। এখানে ঈদের সময় একটি অনেক বড় গরুর হাট বসে, যা উত্তরা গরুর মেলা নামে বেশ পরিচিত। কিছুদূর দূরে আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হলো মেট্রো রেলের লাইন। এই দিক দিয়ে মেট্রো রেল মিরপুরের দিকে চলে গেছে। এখন আমরা রয়েছি উত্তরা মিরপুর রোডে। এই রাস্তা দিয়ে আপনি মেট্রো রেলের নিচ দিয়ে কোনো প্রকার যানজটের ঝামেলা ছাড়াই খুব কম সময়ে মিরপুরে যেতে পারবেন। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটির নাম হলো সোনারগাঁও জনপথ। এর দক্ষিণে রয়েছে উত্তরা 4 ও 5 নং সেক্টর এবং উত্তর দিকে রয়েছে উত্তরা 9, 10 ও 11 নং সেক্টর। এখন আমরা চলে আসলাম উত্তরা জমজম টাওয়ারের সামনে। এদিক দিয়ে আমরা এখন উত্তরা 11 নং সেক্টরের দিকে যাব। আমরা এখন চলে আসলাম উত্তরা 11 নং সেক্টরে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত পরিষ্কার এবং দুইদিকে কত উঁচু উঁচু বিল্ডিং। আমরা এখন অবস্থান করতেছি ঢাকা বাইপাস রোডে, যা একটি আন্তর্দেশীয় এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম ভিডিওর একবারই শেষ প্রান্তে। আজকে আর ভিডিওটি বেশি দীর্ঘ করতে চাই না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার প্রতিটি ভিডিও দেখবেন, একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।